আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি পিয়া বলছি ভাইয়া। পিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় পিয়া? আমার দেশের বাড়ি বগুড়া জেলা। বগুড়া জেলা। এখন কোথায় থাকেন আপনি? আমি বগুড়াতে থাকি ভাইয়া। বগুড়াতেই থাকেন, বগুড়ার মেয়ে। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে পিয়া। শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। পিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো প্রিয়া, আপনি কি করতেছেন এখন বর্তমানে? বাসা বাড়িতে কাজ করি ভাইয়া। বাসা বাড়িতে কাজ করেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার কেউ নাই। আমার মা মারা গেছে, বাবা একটা বিয়ে করছে। আমি এখন আমার বর্তমান আমার নানির কাছে মানুষ। আচ্ছা, যেহেতু বাবা মা নেই, আপনি এতিম, খুবই কষ্টের আপনার জীবনটা। তো আপনার বাবা মা কিভাবে মারা গেল দুজন? বাবা আছে, বাবা আরেকটা বিয়ে করছে, মা মারা গেছে। আচ্ছা, সৎ মা মা মারা গেছে, সৎ মা আর কি, বাবা আরেকটা বিয়ে করছে। ঠিক আছে, যেহেতু বাবা আরেকটা বিয়ে করছে, তাহলে তো সে মারা যাওয়ারই মতো। আপনার তো কোনো খোঁজ খবর নেই না? নেই, না না ভাইয়া, খোঁজ খবর আচ্ছা, নেই না বলে তো। সে মারা যাওয়ারই মতো আর কি। ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছি আজকে প্রিয়ার জীবনের গল্প। গল্পগুলো আপনারা শুনবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে। তো প্রিয়া, আপনি তো বাসা বাড়িতে কাজকাম করতেছেন, যুবতী মেয়ে মনে হচ্ছে। তো আপনার ফ্যামিলিতে এখন কে, নানি আছে না আর কেউ আছে সাথে? না আর কেউ নেই, আমার নানি আছে, আমি আমার নানির কাছেই থাকি আর কি। আচ্ছা, নানির কাছেই থাকেন। তো আপনার মামা মামি বা আত্মীয় স্বজন আর কেউ নাই আশেপাশে আপনার আর কেউ? হ্যাঁ, মামা মামি হেরা আছে। আমার নানি আমার দেখাশোনা করে বলে, আমার মানুষ করছে বলে, ওই জন্য নানিকে খোঁজ নেয় না মামা মামিরা আর কি। আচ্ছা, মানে আপনাকে লালন পালন করতেছে এই কারণে আর কি, হ্যাঁ হ্যাঁ এই কারণে আর কি তারা আর কি আপনার নানিকে খোঁজ খবর নেয় না। না না আচ্ছা, তো আপনি কাজ বাস করতেছেন কতদিন ধরে? ভাই, অনেকদিন ধরে বাসা বাড়িতে কাজ করি। ছোটবেলাতে মা মা করতে, মানে খুব কষ্টে জীবনটা কাটে আর কি। আচ্ছা, ছোটবেলা থেকেই কাজ করতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে তো আপনি মানে অনেক কষ্টের ভিতরেই বড় হয়েছেন নাকি? জি, আমি অনেক কষ্ট করে হইয়া বড় হয়েছি, এখনো কষ্ট করতেছি আল্লাহর রহমতে। আচ্ছা, জানি না একটা ভালো ছেলে পাওয়া মিলবে কিনা। ঠিক আছে। তো আপনার নানি এর আগে কি করতো, কোনো কাজ বাস করতো না? নানি মুরব্বী মানুষ হয় আর কি করবে, মুরব্বী হয়ে গেছে। এখন আমি মাংসের বাড়ি কাজ করি, দুই নানি মাই পর কি খাই। আচ্ছা, তো এখন যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া করে থাকেন? এটা ভাড়া বাসা হইয়া। আচ্ছা, ভাড়া বাসা। তো আপনাদের নিজেদের বাড়ি ঘর নাই? আছে, নানি মনে করেন ওখানে খুব কথাবার্তা শুনতে হয়, তো ওখানে থাকে না। কো যে আমি কাজ করি যে বাসায় আর কি, তার পাশে একটা বাসা রুম ভাড়া নিয়ে থাকি। আচ্ছা, বাসা ভাড়া নিয়ে থাকেন। তো বেতন পান কত আপনি মাসে? বেতন আর কি এরকম, বাসা বাড়ি কাজ করি 2,000-3,000 এরকম দেয়। দুইটা বাসায় কাজ করি তো। আচ্ছা আচ্ছা, দুইটা বাসায় কাজ করে যা পান এদিকে আর কি, হ্যাঁ নানি নাতিনে আর টুকটাক কি করি। চলেন টুকটাক করে। লেখাপড়া শিখছেন আপনি? হ্যাঁ, লেখাপড়া করছিলাম একটু, এখন আমি ক্লাস 5 পর্যন্ত আর কি। আচ্ছা, ক্লাস 5 পর্যন্ত, যাক কোনো রকম লেখাপড়াটা শিখছেন। তো আপনার বিয়ে শাদী হয়েছে? না ভাই, আমার বিয়ে শাদী হয়নি এখনো। আচ্ছা, এই যে যুবতী মেয়ে এখন কাজ বাস করে খাচ্ছেন, তো আপনার নানির কাছে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না? হ্যাঁ নিয়ে আসে, কিন্তু যৌতুকটাই টাকা পয়সা চাই, টাকা পয়সা কোথায় তাইলে, তার জন্য আর কি। আচ্ছা, তার জন্য আর কি হচ্ছে না বিয়ে শাদীটা। হুম, তো এখন কি আপনার ইচ্ছা হয় যে ঘর সংসার বা বিয়ে শাদী করতে চান এখন আপনি? হ্যাঁ হ্যাঁ ইচ্ছা তো হয় যদি একটা ভালো একটা মনের মানুষ পায়, আমার যদি দায়িত্ব নেয়, তাহলে আর কি বিয়ে শাদী করবো। সে যদি বিয়ে শাদী করতে চায়, সে যেমনই হোক না কেন, মনে করেন যদি আমার দেখে দায়িত্ব নেয়, তাহলে আর কি যেমনই হোক তার সাথে বিয়ে শাদী করবো। আচ্ছা, যেমনই হোক তো আপনি রাজি হবেন। তো আপনার নানি তো আছে বর্তমানে, তো তার দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? না, আমার দায়িত্ব নিলে তো হয়ে যাবে ভাই, নানির সে আমার জন্য তো ছেলে পিলের কাছে থাকতে পারে না এখন আচ্ছা, আমার তো। কারণ আপনাকে যেহেতু তার, আপনার মামার যেহেতু সে মা, তো মাকে তারা পালতে পারবে, তো আপনার, আপনারে তো আর তারা পালবে না, এই কারণে আর কি হয়তো তারা আর কি জি এখন জি আপনার নানিকে দেখে না।
তো আপনার বিয়ে শাদী হয়ে গেলে আপনার মামারা তাকে নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে এখন? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আর কি। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? না, নাম্বারটা আপনি একটু বলে দেন ভাইয়া। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম এতিম প্রিয়ার জীবনের গল্প। প্রিয়ার মা মৃত, আর বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, এতিমই বলতে গেলে। তার বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো হয় নাই বিয়ে শাদী। হয়তো অনেকে টাকা পয়সা যৌতুকের দাবি নিয়ে আসে, এই কারণে হচ্ছে না। তার দেখার মতো এখন কেউই নেই, একমাত্র নানি ছাড়া। যা একটা ভালো মনের মানুষ যদি সেরকম পায় হয়তো বিয়ে শাদী করবে। তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন। 0196389131। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 0196389131। এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন। তো প্রিয়া, আপনি একটা যুবতী মেয়ে, তো রাত রাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, তো আপনার কোনো সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, সমস্যা তো হবে না, কারণ দর্শকদের সময় না দিলে তো আপনি তাদেরকে পাশে পাবেন, নাই তো? তা তো অবশ্যই। আচ্ছা, তো আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমার একটা কথা বলা আছে যে কোনো দর্শক খারাপ উদ্দেশ্য নিয়ে, কোনো মন আসা খারাপ মন নিয়ে আমার কাছে ফোন টোন দেবেন না, আমার বিয়ে শাদী করতে চাবেন কিংবা আমার পাশে থাকবেন, সারা জীবনের দায়িত্ব নেবেন, সেই আমার কাছে ফোন দেবেন ভাইয়া। আর কেউ যেন খারাপ মন মানসিকতা নিয়ে ফোন দেন না। ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।